নমস্কার, আমি রুমসু সাধুকা ব্যারাকপুর থেকে বলছি। শিউলি দিন হেসেলের যে কুকিং কন্টেস্টে আমি পার্টিসিপেট করতে পেরে খুব ভালো লাগছে। আজকে আমি একটা ধোকলা রেসিপি করে দেখাচ্ছি। ধোকলা রেসিপির জন্য যে উপকরণগুলির দরকার সেগুলি চলুন দেখে নিই কী কী উপকরণ লাগছে। এক বাটি বেসনের অর্ধেক সুজি, আর এক বাটি টক দই, ঘরে পাতা হলে ভালো হবে, আর সাদা তেল লাগছে, একটা ছোট আদার টুকরো আমি গ্রেট করে নিয়েছি, আর লাগছে হলুদ এক চামচ, নুন স্বাদ মতো, চিনি স্বাদ মতো, আর ফোড়নের জন্য লাগবে কারি পাতা, সর্ষে আর কাঁচা লঙ্কা দুটো, আর লেবুর রস একটা। আমি পাতিলেবুকে গোটার রস করে রেখেছি। আর একটু জল লাগবে। আর মেন দরকার একটা ইনোর প্যাকেট। ইনো আপনারা যে কোনো ওষুধের দোকান থেকে পেয়ে যাবেন। তো চলুন আজকে শুরু করি তাহলে কীভাবে রান্নাটা করব। প্রথমে একটা বড় বাটি নিতে হবে। বাটিতে আমরা বেসনটা পুরোটাই দিয়ে দেব। এক বাটি বেসন পুরোটা লেগে যাবে। আর লাগবে টক দই এক বাটি। তার সাথে দিয়ে দেবো সুজিটা, হাফ বাটি সুজি পুরোটাই দিয়ে দেবো। আর একটু এক চিমটে নুন লাগবে, এক চা চামচ মতো নুন, আর এক চামচ হলুদ লাগবে। হলুদটা একটু ভালো করে দিতে হবে পরিমাণ মতো। আর আদার, গ্রেট করা আদাটা দিয়ে দিচ্ছি। আর লাগছে সাদা অয়েল দু চামচ। এই মিশ্রণটাকে ভালো করে মিক্সড করতে হবে। 10 মিনিট ধরে মিশ্রণটাকে ফেটাতে হবে। ব্যাটারটা যেন খুব স্মুথ ব্যাটার তৈরি হয়। ব্যাটারটা ফেটানোর পর এরকম একটা আসবে, কেকের ব্যাটারের মতো অনেকটা দেখতে লাগবে। তারপর এই ব্যাটারটাকে একটা বাটিতে একটু তেল দিয়ে ব্রাশ করতে হবে। ভালো করে বাটিটায় সাদা তেল মাখিয়ে নিতে হবে। তেল মাখিয়ে নিয়ে এই ব্যাটারটাতে আমরা যে ইনোর পাউডারটা দেখালাম এটাকে লাস্টে অ্যাড করতে হবে। প্রথমে ইনোটা দিয়ে দিলে এটা তাড়াতাড়ি ফেপে যাবে, তাই জন্য এটাকে লাস্টে বাটিতে ঢালার আগে এটাকে ভালো করে অ্যাড করে এর মধ্যে মিশ্রণটা ঢেলে দিতে হবে। দেখছেন কেমন ইনোটা দেওয়ার পরেই কীরকম ফেপে গেল। এটা বাটিতে ঢেলে দিতে হবে। ভালো করে বাটিতে ঢেলে দিতে হবে। ব্যাটারটা একটুখানি ঝাঁকিয়ে দেবেন যাতে জিনিসটা নিচে অবধি পৌঁছে যেতে পারে। তারপর আমি আগেই একটু গ্যাসটা অন করে গ্যাসে একটা পাত্রে জল 10 মিনিট মতো বয়েল করে রেখেছি। দেখছেন বয়েল হচ্ছে। এটার মধ্যে আপনারা স্ট্যান্ড বসিয়েও ডাইরেক্ট বাটিটা বসিয়েও করতে পারবেন। আমি এটা দিয়ে করছি, এটা ঝাঁঝরিটা বসিয়ে এর উপরে এইটা বসিয়ে দিলাম বাটিটা। গ্যাসটা পুরো সিমে রাখবেন না, ঢাকা দিয়ে দিতে হবে, একটা পাত্র ঢাকা দিয়ে দিতে হবে। এটাকে 10 মিনিট থেকে 10 থেকে 15 মিনিট স্টিমে রাখতে হবে। ঢোকলাটা যতক্ষণ বয়েল হচ্ছে স্টিমে রেখেছি, এটা 15 মিনিট থেকে 20 মিনিট স্টিমে থাকবে। ততক্ষণ আমরা ঢোকলার যে চাটনি সেটা বানিয়ে নিই। আমি গ্যাসটা অন করেছি, করে একটা কড়া বসিয়েছি। কড়াতে আমি 2 চামচ সাদা তেল দেব।
আর ফোড়ন দেব দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝখান থেকে ফাটিয়ে ফোড়ন দেব। আর এক চামচ সর্ষে, কালো সর্ষে এক চামচ। কারি পাতা পরিমাণ মতো দেবেন। এটাকে একটু চিনে করে নাড়তে হবে। 2-3 মিনিট ফোড়নটা ভাজা হলে এখানে আমি যে গোটা পাতিলেবুর রসটা করে রেখেছিলাম এটা আমি পুরোটা দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে বুঝতে পারবেন যখনই কালো সর্ষেটা ফাটতে শুরু করবে, তখনই বুঝবেন যে ফোড়নটা রেডি, তখনই এই লেবুর রসটা দিয়ে দেব। আর পরিমাণ মতো নুন দেব। আর চিনি লাগবে 2-3 চামচ চিনি লাগবে। এই চাটনিটা ঢোকলার স্বাদটাকে অনেকটা বাড়িয়ে দেয়। এই চাটনিতে আরেকটু জলও লাগবে, তো 1/2 কাপ মতো জল দিয়ে দেব। এটা ফুটবে 5 মিনিট মতো, এটাকে ফোটাতে হবে। এটাকে বেশি গাঢ় করার দরকার নেই, এটা পাতলাই থাকবে, 5 মিনিট মতো ফুটবে। আমি ঢোকলাটাকে এবার একটু খুলে দেখব যে কতটা এটা ফেপেছে। স্টিমে রয়েছে ঢোকলাটা, ঢোকলাটা এখনো ছুরির গায়ে লেগে যাচ্ছে। ঢোকলাটা যখন দেখব ছুরি থেকে একেবারেই লাগছে না, তখনই বুঝবো ঢোকলাটা হয়ে গেছে। এটাকে আরও 5 মিনিট মতো স্টিমে রাখতে হবে। ততক্ষণ চাটনিটা আমি একটু দেখে নিই। চাটনিটা আমার হয়ে গেছে, আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। গ্যাসটাকে অফ করে দিলাম। ঢোকলাটা আর 5 মিনিট স্টিমে থাকার পর আমি এটাকে নামিয়ে নেব। নেওয়ার পর ঠান্ডা হওয়ার পর এই চাটনিটা আমি ঢোকলার মধ্যে ঢেলে দেখি আর একবার ঢোকলাটা যে এবার কতটা হয়েছে। আর আরও একবার ছুরিটা আমি ঢোকলার মধ্যে দিয়ে দেখছি, দেখুন আর ছুরির গায়ে লাগছে না। তো আমরা গ্যাসটাকে এবার অফ করে দিলাম। দিয়ে খুব সাবধানে আমি বাটিটাকে বাইরে বার করে নিয়ে এলাম। এটা একটু ওয়েট করতে হবে আমাদের 5 মিনিট ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে এটা আমি একটা প্লেটে ঢেলে তবে চাটনিটা দিতে পারবো। তবে একটু ওয়েট করতে হবে 5 মিনিট এটা ঠান্ডা হওয়া পর্যন্ত। চাটনিটা এখন ঠান্ডা হয়ে গেছে, আমরা একটা পাত্রে ঢেলে নিলাম। একটা প্লেট নিলাম, দেখুন ঢোকলাটাকে প্লেটের মধ্যে আমি উল্টে নেব। এইভাবে উল্টে দেখুন কত সহজেই ঢোকলাটা বাইরে বেরিয়ে আসছে, খুব সফট হয়েছে। এবার আমরা ঢোকলাটাকে পিস করে চাটনিটা এর উপরে ঢেলে দেবো। তবে পিসটা আপনারা নিজেদের মতো শেপে কাটতে পারেন। খুব সহজে খুব তাড়াতাড়ি এটা বানানো যায়, এটা 15 মিনিটের মধ্যেই রেডি হয়ে যায়। এইভাবে পিস করে কেটে একটা চামচের সাহায্যে এর উপরে খুব আস্তে করে চাটনিটা ঢেলে দিতে হবে। যতটা প্রয়োজন আপনারা চাটনিটা দেবেন। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ঢোকলা। আপনাদের ভালো লাগলে এটা বানিয়ে খাবেন। ধন্যবাদ।